আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যাব হচ্ছে ঢাকা আহসান মঞ্জিল, আর এখন ঘড়িতে সময় সকাল 5:40। আজকে জার্নিটা হবে ট্রেনে। সো আমরা এখন রেল স্টেশনে যাচ্ছি কিশোরগঞ্জ। সো আমাদের সাথেই থাকুন। রেল স্টেশনে আসার পর দেখি গাড়িটা আমাদের জন্য ওয়েট করতেছে। সো আমরা এখানে হালকা নাস্তা করে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, আই এম রাকিব, আই এম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা। আমার সাথে আছে শরীফ, এই পাশে উৎস আছে। আমরা এখন ট্রেনে উঠবো, নাস্তা করছি মাত্র, তো চলেন। দেখতে দেখতে আমরা চলে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে, আর আমরা ওইখানে নেমে যাব। নামার পর আমরা সিএনজি অথবা একটু রিক্সা করে সোজা চলে যাব সদরঘাট। সো চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম, আর সিএনজিতে যেহেতু 3 জন বসা যায় আর আমরা ছিলাম 4 জন, খুবই কষ্ট করে সিএনজিতে বসছি। সো সিএনজিতে বসার কিছুক্ষণ পরেই আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টি শুরু হবে এরকম একটা ভাব। তো চলেন যাওয়া যাক। গাইস, সিএনজিতে খেয়ে নামার পর আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো আমরা সবাই একসাথে এখানে লাঞ্চ করতেছি। তো লাঞ্চ করার পর আমরা বুড়িগঙ্গা নদীতে একটু ঘোরাফেরা করব নৌকা দিয়ে, তারপর আমরা সোজা চলে যাব আহসান মঞ্জিলে। গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি আহসান মঞ্জিলের গেটের সামনে। সো এখানে যে অনলাইনে টিকিট কাটতে হয় সেটা আমরা জানতাম না, এইখানে আসার পর দেখি যে টিকিট কাউন্টার বন্ধ। আল্লাহ, টিকিট কাউন্টার কই?
তাই আমরা এখানেই ব্ল্যাকে টিকিট কিনতে হবে আজকে। আমরা এখন 20 টাকার টিকিট 30 টাকা দিয়ে কিনছি। কেনার পর আমরা এখানে টিকিট চেক করাচ্ছি। সো ভিতরে আবার আরেকজন টিকিট চেক করবে। সো গাইস টিকিট চেক করার পর এখন আমাদেরকে ব্যাগ জমা রাখতে হবে। সবকিছু ওকে হওয়ার পর আমরা আহসান মঞ্জিলের জাদুঘরে যাব প্রথম। চল 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 বাঁশবাগানে চল এবার। তো গাইস আমরা দুঃখ ভরা ক্লান্ত হেরি মন নিয়ে আমরা আবার ব্যাক করছি, কারণ এখানে 20 টাকার টিকিট আমরা ব্ল্যাকে কিনেছি কত দিয়ে? 80 টাকা। মিথ্যা কথা কাজকেন ম্যাডা। তো আমরা 40 টাকা ডাবল টাকা দিয়ে এখানে ঢুকছি। ঢুকার পর চারদিকে শুধু ওয়াও আর ওয়াও, অনেক ওয়াও দেখছি আমরা, তাই না? আর আমি একটা ব্ল্যাক কালারের ওয়াও দেখছি, সেটা পুরো ওই আমার মতো ব্ল্যাক। এই ওয়াও দেখে আমি আজকে আরও ব্ল্যাক হয়ে গেছি। কি শরীফ কী বলো তুমি? ওয়াও ছিল না, অনেক ওয়াও ছিল। তো আমরা ব্যাগ এইখানে জমা রাখছিলাম। তো এখন আমরা ব্যাগ নিতে আসছি। তো ব্যাগের এখানে কাউন্টারে কেউ নাই, আমাদের শরীফ। আর এটা একটু আমরা দেখাই, এটা হচ্ছে গিয়ে প্রায় 500 গ্রামের মতো ওজন। আর আমাদের ব্যাগগুলা টোটালি 700 গ্রাম ওজন হবে সবগুলা ব্যাগ মিলে। আর আমাদেরকে টোকেন ধরিয়ে দিয়েছে 500 গ্রাম ওজন। এই টোকেন বয়ে থাকতে থাকতে আমাদের পকেটের একদিক দিয়ে খানা হয়ে গেছে ছিদ্র। সো আমরা অবশেষে টোকেনটা ফেরত দিয়ে আমাদের ব্যাগ বুঝে নিচ্ছি। চাচাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জিনিসগুলো এত সুন্দর করে সেফ করে নিচে রাখার জন্য ফ্লোরের মধ্যে। তো এবার আমরা বের হয়ে যাচ্ছি। আমার ব্যাগ কই? তুই লেবে? তো দেখতে পাচ্ছেন সারোয়ার খুবই দুষ্ট, আমার ব্যাগও নিয়ে যেতে চাচ্ছে। ওর ব্যাগ আছে একটা, এইখানে বাহিরে প্রচুর লোকজন আছে, ওরা মেবি টিকিট পায় নাই, এখনো দাঁড়িয়ে আছে। তো আমরা চলে যাচ্ছি, টাটা। আপনার কি হয়েছে? আমার বউ হারায় গেছে। আচ্ছা আচ্ছা, কিভাবে?
Guys, দেখতে দেখতে আমি আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এখন আমার ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I'm not afraid to die.